দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের প্রাথমিক গণিত বইয়ের 124 পৃষ্ঠার 3 নং প্রশ্নের সমাধান করব। শিক্ষার্থী বন্ধুরা, দেখো প্রশ্ন 3। একটি খাতা এবং একটি কলমের দাম একত্রে 105 টাকা। একটি কলমের দাম 15 টাকা হলে একটি খাতার দাম কত? শিক্ষার্থী বন্ধুরা, প্রশ্নটি আমি আবারও পড়ছি। একটি খাতা এবং একটি কলমের দাম একত্রে 105 টাকা। একটি কলমের দাম 15 টাকা হলে একটি খাতার দাম কত? তো শিক্ষার্থী বন্ধুরা, প্রশ্নটি সমাধান করার জন্য প্রথমে আমাদের লিখতে হবে একটি খাতা ও একটি কলমের দাম একত্রে 105 টাকা। এরপর লিখব আমরা একটি কলমের দাম 15 টাকা। তো শিক্ষার্থী বন্ধুরা, প্রশ্নটি সমাধান করার জন্য আমাদের কিন্তু 105 থেকে 15 এখন বিয়োগ করতে হবে। যেহেতু উপরে একটি খাতা ও একটি কলমের দাম রয়েছে, তো সেখান থেকে আমাদের কী করতে হবে, একটি কলমের দাম ছেড়ে দিতে হবে। তো একটি কলমের দাম ছেড়ে দিলে আমাদের থাকবে হচ্ছে একটি খাতার দাম। অতএব একটি খাতার দাম সমান কত টাকা বের করার জন্য আমরা 105 থেকে 15 বিয়োগ করব। তো প্রথমে আমরা একক স্থানের, তারপর দশক স্থানের, তারপর শতক স্থানের ঘর আমরা বিয়োগ করব। তো একক স্থানে গড় রয়েছে 5 এবং 5, 105-এর রয়েছে 5 এবং 15-এর রয়েছে 5। 5 থেকে যদি আমরা 5 বিয়োগ করি তাহলে থাকবে হচ্ছে 0। এরপর দেখো শিক্ষার্থী বন্ধুরা, দশক স্থানের গড় রয়েছে উপরে 0 এবং নিচে রয়েছে 1। তো যেহেতু 0 রয়েছে, তো 0-র আগে আমরা 1 ধরে নিব, তাহলে ধরে নিব 10। 10 থেকে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে থাকবে হচ্ছে 9। যেহেতু আমাদের হাতে 1 ছিল, সেই 1 এনে আমরা শতকের স্থানে গড়ে রাখবো এবং 1 থেকে 1 বিয়োগ করলে 0 থাকবে, তাহলে সেটি আমাদের লেখার কোনো প্রয়োজন নেই। তো 105 থেকে যদি আমরা 15 বিয়োগ করি তাহলে ফলাফল হবে 90 টাকা, অর্থাৎ একটি খাতার দাম 90 টাকা। তো শিক্ষার্থী বন্ধুরা, এরপর দেখো শিক্ষার্থী বন্ধুরা, রয়েছে কী লিখতে হবে আমাদের, এরপর আমাদের লিখতে হবে কিন্তু উত্তর। তাহলে আমরা শিক্ষার্থী বন্ধুরা, আমরা লিখতে পারি উত্তর 90 টাকা। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ আর নয়, আবার কথা হবে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ।